দাবি তো অনেকেই জানাতে পারে আসলে, বাট যেটা হচ্ছে আমাদের টিমটা অনেক সেটেল ডাউন একটা টিম। আপনি দেখেন যারা যাচ্ছে হৃদয় নতুন প্লেয়ার গিয়ে কিন্তু খুব ভালো একটা ইনিংস খেললো বা ম্যাচ জিতেন ইনিংস খেলেছে, ভালো করছে আসলে সত্যি কথা বলতে গেলে। তো এখন যে খুব একটা রদ বদল যে জায়গা আছে তা না, আর আপনি এই লাইস্টে রিয়াদকে রাখতে পারেন, রিয়াদের এক্সপিরিয়েন্সকে আমরা দেখি, আফিফের মানে আফিফ যেরকম ম্যাচ খেলেছে এই বছর লিগে, দারুণ কিছু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে, আপনি সোহানের কথা বলতে পারেন, আপনি উপরের দিকে বিজয় নাইম জাকির অনেক প্লেয়ার আছে যারা কিন্তু খুব ভালো ফর্মে ছিল লিগে। আসলে অনেক যেটা একটা ভালো দিকও আমাদের ক্রিকেটের জন্য, যে আমাদের একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, একটা স্পট একটা প্লেয়ার এখন অথবা অনেকজন, বাট এটা এন্ড অফ দ্য ডে টিম ম্যানেজমেন্টকে ডিসিশন নিতে হবে যে কাকে তারা বেছে নেবে ওয়ার্ল্ড কাপে ওই কন্ডিশনে আমাদের কে প্লেয়ারটা ভালো হতে পারে, কাকে দরকার আমাদের সেটা চিন্তা করবে। বাট এই কম্পিটিশন থাকলে আমাদের ক্রিকেট আরও ডেভেলপ করবে এবং আরও স্ট্রং হবে, সবাই চাবে যে ন্যাশনাল টিমের দরজাটাকে কখন ওপেন করে তারা ঢুকবে। সেই জন্য আফিফ এখন হয়তো দলের বাইরে আছে, সে চেষ্টা করছে যে জিতে যাওয়ার, এই কম্পিটিশনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাহলে আমাদের টিমটা আরও স্ট্রং হবে বলে আমি মনে করি। শান্ত এবং হৃদয় কালকে যেভাবে খেলেছেন, কীভাবে একটু দুজনকে খুব কাছ থেকে ছিলেন আলিয়েস থেকে, তাদের খেলাটা আসলে তার খেলার ধরন স্পেশালি দারুণ। আমি মনে করি বাংলাদেশের সেরা একটা ইনিংস পার্টনারশিপ আমার মনে হয়, যে আন্ডার প্রেশার হয়তোবা টিমটা আয়ারল্যান্ড, আমরা ছোটো করে বলতে পারি মাঠটা ছোট হোয়াটএভার, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট একটা প্রেশারে ছিলাম কিন্তু আমরা, ঠিক না? তামিম সাকিব আমাদের লিটন তিনটা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ওরা ইয়াংস্টাররা যেভাবে ব্যাটিং করেছে সেটা অবশ্যই আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। আমি মনে করি এই ছেলেরা যদি এভাবে ব্যাটিং করতে পারে, আমরা যে কোনো ম্যাচকে যে কোনো টিমের এগিয়েছি কিন্তু আমরা চেস করতে পারবো এখন বড় রান, ইনশাল্লাহ, সেটা আমি বিশ্বাস করি। শান্ত খারাপ সময় আসলে যাইনি বলে আমি মনে করি, এটা একটা মানে মানে একটা পাবলিক সেন্টিমেন্ট থেকে বেশি কথা বলা হয়েছে। শান্ত কিন্তু এমন কোনো খারাপ করছিল না যে শান্তকে যেরকমভাবে কথা হচ্ছে, বাট আমি হ্যাটস অফ শান্তকে ওই প্রেশারগুলোকে ধরে রেখে যেভাবে নিজের পরিশ্রম করে যাচ্ছে এবং রান করছে সেটা শান্তকে সত্যি কথা বলতে হয় যে আন্ডার প্রেশারে শান্ত শিখে গেছে কীভাবে ব্যাটিং করতে আসে। না ডেফিনেটলি আমি তো আগুনি কথা বলবো, বিজয় নাই কাউকে না বললে খুব কম বলা হবে, অনেকেই ভালো খেলতে আসলে, বাট ডেফিনেটলি আমি মানে সব খেলা তো আমার দেখা হয়নি, যখন অপোনেন্টের সাথে দেখা হয়েছে তখন গেছি, বাট আমি যেহেতু আবনী খেলাটা সব প্রতিটা ম্যাচই দেখেছি বা মারেছিলাম, বিজয় নাম ওয়াজ আউটস্ট্যান্ডিং, আফিফ ওয়াজ আউটস্ট্যান্ডিং, বোলারদের মধ্যে আমি মনে করি আমাদের আমি সাকিবকে খুব রেট করি, যদি এখন অনেক ইয়াং ওর জীবনে অনেক সময় পড়ে আছে, বাট হি ইজ ইম্প্রুভ আ লট ওর ক্রিকেটে। মোসাদ্দেক মানে ভালো লিড করছে, মিডলর্ডার ভালো খেলছে, মানে সবাই আমি মনে করি, জাকির আমার মনে করি যে খুব একটা দারুণ একটা প্লেয়ার সত্যি কথা বলতে, আপনি যারাই আছে সাইফুদ্দিন শেষ দিকে খেলতে পারেনি ম্যাচ একটু ইঞ্জুরির কারণে, বাট হি ডান ওয়েল, সবাই আমি রাকিবুল বা রিশাদ, বা রিশাদ খুবই কম ম্যাচ খেলেছে, বাট আমি মনে করি এটা আমার জন্য একটা বিব্রত ব্যাপার ছিল যে আমি রিশাদকে খেলাতে পারছিলাম, রিশাদ আমি মনে করি যে হি ইম্প্রুভড আ লট, ডেফিনেটলি রিশাদ অনেক পরিণত প্লেয়ার এখনও, যদিও খেলাতে হবে ওকে, এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা খেলাতে পারি না, বাট আমি মনে করি যে সামনে রিশাদ খেলবে এবং আরও ভালো করবে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।